এই ভয়টাই পাচ্ছিলাম। জানতাম বাবারা চুপ করে থাকবে না, এবারে ওই জল ছানিয়ে না ঝামেলা মধ্যে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন তো? পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে পায়ের কি অবস্থা আমি কিন্তু দেখিয়ে দেবো বলে রাখলাম। তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ সন্ধ্যা? আমি মুখে ভয় দেখাই না, কাজেও করে দেখাই। সে তুমি যা পারো করো। বাবা বলছিলাম কি, ইলেকশনে তো দুই পার্টি এক জায়গায় মিটিং করে না, তাই না? বলছিলাম যে তোমাদের জলসাটা যদি মানে অন্য দিনে। না না বাবা, আমাদের জলসাই হবে আজ সন্ধ্যায় বাড়িতে। আর তাছাড়া সন্ধ্যা জলসা হচ্ছে কি বলতো, এই খুচরো তুচ্ছ কিছু এদের নিয়ে এসে নাকপাত মতন একটা কি যেন। আমাদের জলসা অন্য ব্যাপার, একটা বড় নাচের দল গ্রামে এসেছে, আমি তাদের আগাম বায়না করে নেমন্তন্ন করে এসেছি, আজ সন্ধ্যায় বাড়িতে তারা পারফর্ম করবে, জলসাটা বড় হবে। এদের পেটে পেটে এত ইচ্ছে করে ঝামেলা বাঁধাচ্ছে। তো ঝামেলা বাঁধানোর কি দেখলে তুমি এর মধ্যে? ঝামেলা কোথায়, মীমাংসা হয়ে গেল তো বরঞ্চ। তোমরা তোমাদের জলসা আরেকদিন করবে, ব্যাস ফিরে এলো। এই যে শুনছেন, এদের বুঝিয়ে না এসব বন্ধ করুন, নালে কিন্তু আমি সত্যি সত্যি বলে দেবো বলছি। আমরা কিন্তু ভালো মানুষই করে নিমন্ত্রণ নিয়ে করতে এসেছিলাম, পায়ে পা লাগিয়ে ঝগড়া কিন্তু আপনারাই করছেন। আরে তুমি না হয় তোমার পাটা সরিয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। বেশ, আমিও দেখে নেব। আজ এই আনন্দের দিনে বাড়িতে কিরকম গন্ডগোল বেঁধে গেল দেখো। হেই, গন্ডগোল তো তোমরা শুরু করছো। তাই নাকি রে রিন্টু? আচ্ছা শুনুন না, ছেড়ে দিন, মারান, অন্যরা যা করতে চাইছে করতে দিন, ঠিক আছে? হোক, দুপক্ষেরই জলসা হোক। তোমার কি মাথাটা খারাপ হলো বৌঠান? একসঙ্গে দুপক্ষের জলসা হয় কি করে? আর উনি তো বললেন যে যুদ্ধ এখন ঘরে বাইরে দু জায়গাতে, তবে তাই হোক। বেশ, আলাদা আলাদা দিনে নয়, একই দিনে জলসা বসবে। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30 PM স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।